হ্যালো ব্রো, ওয়েলকাম ব্যাক টু মিডিল ক্লাস। আর অলরেডি বুঝতেই পারছেন যে আমরা এখন যাচ্ছি মানিকগঞ্জ। দুপুরবেলায় অপূর্বদা রিং দিল, বললো অর্ণবদা রাতের বেলা আমার মামা বাড়ি মানিকগঞ্জ চলেন, কারণ আজ কালী পূজা। তো সবাই ঝটপট রেডি হয়ে পড়লাম, সবাই আসলে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি পাঁচজন। পাঁচজনের ভিতরে আমি আসছি, আমার সাথে আছে সামিয়া, রিজু ভাই, অপূর্বদা আর ইবাদি। তো আমরা উত্তরা থেকে রাত 11টার সময় বের হয়ে পড়লাম, এখন আসি দিয়াবাড়ি। দিয়াবাড়ি দিয়ে আমরা সোজা উঠে পড়ব বিরুলিয়া ব্রিজ, তারপর বিরুলিয়া হয়ে সাভারে উঠে দেন স্মৃতিসৌধের সামনে দিয়ে চলে যাব মানিকগঞ্জ। তো চলেন আস্তে ধীরে যাওয়া যাক। আর যেহেতু রাতের বেলা আমরা তিনটা বাইক নিয়ে যাচ্ছি, তো খুব বেশি তাড়াহুড়োর কিছু নেই, আস্তে ধীরে পৌঁছে যাব। আর শীতকাল মোটামুটি শুরুর দিকে, তো এখন হালকা হালকা কুয়াশাও আছে। তো যাই হোক, আর কথা না বাড়াই, আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 18 নম্বর সেক্টর। 18 নম্বর সেক্টরটা বেশ সুন্দর। তো চলেন আগানো যাক। ভাই দেখেন যাই। তো আমরা অলরেডি স্মৃতিসৌধ পার করে এখানে একটা চায়ের ব্রেক নিচ্ছি, তারপর দেন আবার রওনা দিব মানিকগঞ্জের উদ্দেশ্যে। আর রাস্তায় আপনাদের সাথে ওইভাবে কোনো কথা হচ্ছে না, কারণ রাতের বেলা একবারে দেখা হচ্ছে সোজা মানিকগঞ্জ গিয়ে। তো চলেন যাওয়া যাক মানিকগঞ্জের পথে। জানি না নাম দেব কি না, বয়া থাক, যখন সবাই নামে তখন নাম। ভাই আমরা বাইরেই রাখি, হ্যাঁ এবার নাম দোস্ত। ওঠ, আমার কোনো দোষ আছে? অনেক কোটি স্ট্যান্ডে ছিল, চশমাটা দেখ সব গোলা দেখতে। Thank you.
বুঝতেই পারছেন আমরা অলরেডি চলে আসছি মামাবাড়িতে, তো চারপাশে অনেক মানুষ আর একটা উৎসব মুখর পরিবেশ। তো চলেন আগে আমরা ঝটপট চারপাশটা ঘুরে দেখি। আর আমরা মন্দিরের সামনে দিয়েই ঢুকলাম, মানে বাড়িতে ঢোকার মুখেই মন্দিরটা। তো চলেন আগে দেখি চারপাশটা, তারপরে আবার বাকি কথাবার্তা আপনাদের সাথে হচ্ছে। আর এই সময় যারা ঢাকা থেকে বাইরে যাচ্ছেন ট্যুরে, বাইরে কিন্তু অনেক ঠান্ডা, ঢাকাতে ঠান্ডা বোঝা যায় না, রাস্তায় বেশ ঠান্ডা। অন্যান্য পুজোর থেকে কালী পুজোর প্রসিডিউরটা একটু আলাদা, কারণ কালী পুজো সারা রাত ধরে চলে। তো এখানেও তাই, সারা রাত ধরে পূজাটা হবে। তো আপনারা দেখতেই পারবেন আমরা যদিও কিছুটা লেট করে আসছি, তবে অনেকদিন পরে এরকম একটা বাড়ির পুজোতে এসে বেশ মজাই লাগছে। আর এখানে ওনাদের পরিবারটা বেশ বড় সড়ো, মানে অনেক ফ্যামিলি মেম্বার, তাই মজার পরিমাণটা আরও বেশি। এখানে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যে দেশীয় যেই বাদ্যযন্ত্রগুলো, ঢোল, তারপর সানাই, বাঁশি, এইগুলোর এখানে ব্যবহার আছে। তো ব্যাপারগুলো ভালো, কারণ একটা সময় আমাদের জেনারেশনকে এই ভিডিওগুলো দেখাই হয়তো বলতে হবে যে এটাকে ঢোল বলে, এটাকে সানাই বলে। তো অবশেষে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম, খিচুড়ি সাথে তরকারি, পায়েস। তো আমরা আগে খাওয়া দাওয়া সারি, দেন আশপাশটা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। আর সারা রাত ধরেই পুজো হবে, তো আমরা সারা রাত ধরেই এখানে আসি, সকালবেলা উঠে তারপর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে আপাতত প্ল্যান। লুকাইতেছেন কে, খাইতেছেন তো খান। গ্রামে শীতের রাত মানে একটা গা ছমছমে ব্যাপার, তো সেটাকে আরেকটু ইস্টাবলিশ করতে আমরা চলে আসছি এখন শ্মশান ঘাটে। এই হচ্ছে শ্মশান, শ্মশানে এখানে একটা কালী মন্দির আছে, অন্ধকারের কারণে এভাবে দেখা যাচ্ছে না। আর ঠিক পাশেই হচ্ছে সৎকার করার যে জায়গা সেটা। তো শ্মশানের পাশে আছে হচ্ছে শিব সিদ্ধেশ্বরী মন্দির। তো চলেন এখন আমরা সেটা থেকে আগে ঘুরে আসি। এই মন্দিরটা দাদার মামাবাড়ির ঠিক একদম পাশেই, তো এখানেও বেশ অনেকগুলো মন্দির আছে, এখানেও দুর্গাপূজা হয়। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপর ছবি টবি তুলি একসাথে, তারপর আমরা রওনা দিই আবার বাড়ির দিকে। কৃষ্ণ দুরন্ত
হচ্ছে দাদার সব কাজিনরা আরও আছে দলে, তো সবাইকে একসাথে পাওয়া আসলে সম্ভব হয়নি। তো দেখলেনই পূজা অলরেডি শেষ, এরপরে বাড়ির ছোট বড় সবাই একত্রিত হয়ে নাচ গান আনন্দ ফুর্তি করে এবং সেটা চলে ভোর অবধি। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আন্টি অলরেডি বসে গান গাচ্ছেন, তো আন্টি মানে আমাদের অপূর্বদার মা, উনি যে এত সুন্দর গান গান আগে জানা ছিল না। তো যাই হোক, চলেন এখন বিদায় নেওয়ার পালা। উঠছিস? আসি তাহলে। Thank you.
তা বেশ অনেকটা রাস্তা আমরা চলে আসছি, তো এখানে একটা চায়ের ব্রেক নিয়ে নিই, কারণ ভোর রাতের দিক থেকে বেশ ঠান্ডার পরিমাণটা বাড়ছিল। এখন যদিও রোদ উঠে গেছে, আস্তে আস্তে ঠান্ডাটা হয়তো কমে যাবে। তো এখানে আমরা কিছুক্ষণ চায়ের ব্রেক নিব, তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের চায়ের ব্রেক মোটামুটি শেষ, এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। তো রাস্তায় বেশ ভালো পরিমাণ ট্রাফিক আছে, কারণ আজ থেকে গণপরিবহন বন্ধ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে। তো যাই হোক, আর এখন ঢাকার দিকে রওনা দিই, আর সামনে গিয়ে আমরা হয়তো একটা ছোটোখাটো ব্রেক নিয়ে নিব সকালের নাস্তার। তো চলেন সামনে আগানো যাক। আর এখানে এখন আসি হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটির সামনে। আজ সম্ভবত এখানে অ্যাডমিশন টেস্ট হবে, তো জানি না, বেশ ভালোই লোকজন দেখলাম। তো আমরা এই যে এখানে অলরেডি নেমে পড়ছি, এখানে আমরা রাস্তার পাশে দোকান দেখে থামলাম। এখানে আমরা পরোটা, ডাল আর ডিম ভাজি খাবো, খেয়ে দিয়ে তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আমরা বেশ তাড়াতাড়ি চলে আসছি বলা চলে। তো যাই হোক, এখন আমরা আসি বিরুলিয়ার কাছাকাছি, আর সামনে এগোলেই বিরুলিয়া ব্রিজ। এই যে বিরুলিয়া ব্রিজটা পার হওয়ার সাথে সাথে আমরা ঢুকে পড়বো উত্তরা। তো মোটামুটি চলেই আসছি ঠিকঠাকভাবে। আর এইবারের এই ট্যুরটা ছিল একদমই মানে শর্ট ট্যুর যেটাকে বলে আর কি, জাস্ট আমরা রাতে গেছি, সকালে চলে আসছি। তো যাই হোক, আর কথা না বাড়াই, মোটামুটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। ভিডিওগুলো দেখে ভালো মন্দ কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রাস্তায়। আর সামনের ভিডিওতে একটা সারপ্রাইজ আছে, কারণ সামনে একটা ট্রাভেল সিরিজ আসতেছে, সেই ট্রাভেল সিরিজটা আমার কাছে অনেক স্পেশাল। তো যাই হোক, অপেক্ষায় থাকেন, আমিও অপেক্ষায় আছি, দেখা হবে রাস্তায়। সো টাটা, গুড বাই। আরে আরে, যাচ্ছেন কই? অপূর্বদা আরিবাদি, থ্যাংকস। আর এরকম দাওয়াত আরও দেবেন, কারণ মিডিল ক্লাস ঈদের সময়, পূজার নাড়ু, বৌদ্ধ পূর্ণিমা অথবা বড়দিন সবসময় সব জায়গায় হাজির হয়ে যাবে, শুধু দাঁতটা দিয়ে দেবেন।